নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। আইএসএফ তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্র হটুগঞ্জ। আগামী 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন এলাকা। দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় শাসক বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনা। আইএসএফ তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার হটুগঞ্জ, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার 117 নম্বর জাতীয় সড়কের কাছে আইএসএফের কর্মী সমর্থকদের দেখে কটুক্তি করে তৃণমূল কর্মী সমর্থকেরা। এরপর শুরু হয় বচসা। বচসা পরবর্তীকালে রূপান্তরিত হয় হাতাহাতিতে। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নাই দক্ষিণ চব্বিশ পরগনার হটুগঞ্জ। একে অপরের বিরুদ্ধে বোমাবাজি করার অভিযোগ ওঠে। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উস্তি ও কুলফি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছেছে। ঘটনাস্থলে এসে পৌঁছায় মন্দিরবাজারের এসডিপিও। কার্যত আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে 117 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। উভয় দলের কর্মীরা একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি করতে থাকে। রণক্ষেত্রের পরিস্থিতি দেখে এলাকায় সমস্ত দোকান বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। এর পাশাপাশি পথ চলতি মানুষেরাও আতঙ্কিত হয়ে পড়েন। আহতদের উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গিয়েছে। আমাদের হেরিয়া গেছে 24 নম্বর বুথ, হোসেন আলী পুরকাই ও বালবাল নিয়ে উপস্থিত আমাদের ছেলেরা সব অটুগঞ্জে বাজার টাজার করতে এসছে। ওরা এসে দেখছে আমাদের দু চারটে ছেলে অটুগঞ্জের মোড়ে বাজার টাজার করছে, সঙ্গে সঙ্গে তলবার নিয়ে এসে দু চারটে ছেলে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নূর আলম খান। আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বিউরো রিপোর্ট, আমার বাংলা।